আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফ্যামিলিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ 19 মে 2023 অবস্থান করছি মিরপুর 1 নম্বর পাখিরহাটে আর্থিক প্রতি শুক্রবার বসে থাকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রচুর পাখি আসে বিভিন্ন জায়গা থেকে আজকে আপনাদেরকে কিছু পাখি দেখাবো বন্ধুগুলি কী দরদামে বিক্রি হচ্ছে সেগুলি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে আপনাদের ভালোই লাগবে বেশ কিছু জাবা তো পাখি আসছে জাবা সাদা জাবা এবং এক জোড়া আছে শুধু সিলভার জাবা সিলভার আর গ্রে মিলার হক প্যারাগুলিতে আছে রানি প্যারাগুলি 2000 টাকা করে ধরা আছে সবগুলি অ্যাডাল্ট পাখি এখানে একটা হলুদ গোল্ডিয়ান ফিন গুজরা আউল ফিন এবং একটা লং ফিন আছে হলুদ গোল্ডিয়ান ফিন যেটা থাকছে 4,500 টাকা আউল ফিন থাকছে 2,500 টাকা এবং লং ফিনটাও 2,500 টাকা কিছুটা দরদাম করে নেওয়া যাবে নিচে আছে ডাব ডায়মন্ড ডাব রানি পেয়ার 2,000 টাকা করে দাম চাচ্ছে আলোচনার সাথে নেওয়া যাবে একজোড়া অ্যামাজন প্যারট বেবি পেয়ার আসছে জোড়াটার দাম চাচ্ছে 65,000 টাকা পেডিগ্রি সহ আছে তার কেউ ১৫,০০০ টাকা দাম চাচ্ছে যারা লরি আসছে এই পেয়ারটা চাচ্ছে 35,000 টাকা কিছু রিং নেট প্যারটের বাচ্চা আসছে ইয়েলো রিং নেট এগুলি চাচ্ছে পার পিস 15,000 টাকা করে কিছু লরির বাচ্চা আসছে 13,000 টাকা বিভিন্ন ধরনের পাখি সমাহার অনেক জায়গা থেকে ক্রেতারা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারাও তাদের পছন্দের পাখি কিনতে এখানে উপস্থিত হয় বিভিন্ন ধরনের মাপার ফিস গোল্ডিয়ান ফিস লং ফিস কাটেল স্যামসাংয়ের পাইপ বাচ্চা 2,000 টাকা করে অনেক লোকের সমাগম ঘটে খালি যদিও এটা অবৈধ আজকে সকালবেলা বন অধিদপ্তরের থেকে লোকেরা এসে বেশ কিছু বন্য প্রাণী উদ্ধার করে নিয়ে গেছেন এর মধ্যে ছিল
কিছু দেশি টিয়া ছিল, একটা ময়না ছিল, টিয়ারও কিছু বাচ্চা ছিল। হঠাৎ করে ঝটিকা অভিযান চলে প্রতি প্রায় শুক্রবারই, তখন কিছু পাখি উদ্ধার করে নিয়ে যায় তারা। আদৌ এগুলি ছেড়ে দেয় বা কিছু করে কিনা তা জানা নেই।